আবারও সময় হয়েছে বাওয়াবি বারোর। আজকের বাওয়াবি বারো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি যারা সেটের সামনে বসে আছেন তাদের, এবং যে দুজন প্রশ্নকারী এখানে এসে বসে আছেন তাদের। এই দুজন প্রশ্নকারী অপেক্ষা করে আছেন আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। শুরুতেই পরিচিত হচ্ছি, মিটি মিটি হাসছেন আপনি, আপনার নাম? শারমিন পারভিন। কি করেন? আমি এখন আপনার কথা শুনছি। হ্যাঁ, এখন আমার কথা শুনছেন, আচ্ছা ঠিক আছে। এমনিতে কি করেন? আমি পড়াশোনা করছি, এবার অনার্স পরীক্ষা দিব। হ্যাঁ, ইকোনমিক্স কলেজ। ইকোনমিক্স কলেজে। আচ্ছা, আপনাকে হোমলি কিছু জিজ্ঞেস করা যায়। বিয়ে বাড়িতে কি কি লাগে? বিয়েবাড়িতে সাধারণত খাবার দাবার লাগে, পোলাও কোরমা এসব জাতীয় কিছু, তারপরে হচ্ছে আনুষঙ্গিক বর কাপড় চোপড় লাগে, বরের কাপড় চোপড় লাগে, একটা বর লাগে, একটা বউ লাগে, একটা উকিল লাগে, একটা উকিল লাগে, তারপরে কাজী লাগে, বিয়ে যে পরে কাজী লাগে, তারপরে হচ্ছে গয়নাগাটি লাগে, পাগড়ি লাগে, পাগড়ি লাগে, তারপরে হচ্ছে স্যান্ডেল লাগে, স্যান্ডেল লাগে, সবই লাগে, সবকিছু লাগে, বাবা মা লাগে, ভাই বোন লাগে, আত্মীয় স্বজন লাগে, মানুষ লাগে, মানুষ লাগে, আর 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 দর্শক লাগে, দর্শক লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে বর এবং বউয়ের একই মত হওয়া লাগে, তাদের দুজনকে দুজনের কবুল বলতে হয়, সেটিও লাগে, দুজনে একমত না হলে কখনো বিয়ে হয় না। ঠিক আছে, এরপরে যিনি আছেন, আপনার নাম? আমার নাম জাহিদুর রহমান। জাহিদুর রহমান কি করেন? সাংবাদিকতার পাশাপাশি লেখাপড়া করি। সাংবাদিকতার পাশাপাশি লেখাপড়া, লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা। আচ্ছা ঠিক আছে। তো জাহিদুর রহমান, আপনি সাংবাদিক মানুষ, সবকিছু দেখেন তীক্ষ্ণ দৃষ্টিতে, আজকে এখানে আসবার পর কি কি দেখেছেন? তাহলে সেই স্টুডিওতে এসে দেখলাম চেয়ার টেবিল ক্যামেরা লাইট ফ্যান সবকিছু দেখলাম, তারপর আপনাকে দেখেছি টিভিতে অনেকবার, আর আজকে নতুন করে যা দেখলাম ক্যামেরার পেছনের মানুষ তথা কলাকুশলী প্রযোজক সবাইকে, সবাইকে দেখেছেন। কিন্তু আপনি একটি জিনিস দেখতে পাচ্ছেন না, সেটা কি? আমার তো মনে হয় যে আমি সবকিছু দেখতে পাচ্ছি। জাহিদুর রহমান এখানে দেখতে পাচ্ছেন না নিজেকে নিজে, জাহিদুর রহমানকে দেখছেন আপনারা সবাই যারা সেটের সামনে বসে আছেন। তাহলে চলুন আমরা এবারে দেখি আজকের অনুষ্ঠানের প্রথম অতিথিকে। এইখানে নীল রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন, একটু ভয় পাচ্ছেন মনে হচ্ছে, আপনার নাম? সামিয়া রহমান। সামিয়া রহমান, ভয় পাচ্ছেন না তো? না, উনি ভয় পান না। ঠিক আছে, সামিয়া কি করেন? আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন। আপনার জন্য একটি প্রশ্ন আছে, বাবুই বাড়িতে আসলেই প্রশ্ন হয়। আপনার কাছে এক সের ওজনের, আচ্ছা ঠিক আছে সের না, এখন কেজি চলে, এক কেজি ওজনের তুলো দেয়া হলো, এটি নিয়ে আপনি মহাশূন্যে গেলেন, সেখানে ওজন কত হবে? পাবেন না, সেখানে কোনো ওজন থাকবে না, মহাশূন্যে কোনো কিছুর ওজন থাকে না, শুধু ভরটা থাকে। ঠিক আছে, তার মানে এক কেজি ওজনের তুলো ওইখানে নিয়ে গেলে সেই তুলোর কোনো ওজন থাকবে না। ঠিক আছে, এইখানে আছে বল। হ্যাঁ, বল নেড়ে চেড়ে তুলতে হবে, নেড়ে চেড়ে তুলতে হবে। হ্যাঁ, ভালো করে, ভালো করে নেড়ে চেড়ে। হ্যাঁ হ্যাঁ, এইবার 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 সামিয়া তুলেছেন শূন্য, এবং শূন্যে যে বিষয়টি এই কার্ডে লেখা রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য। আমার স্বাস্থ্য যথেষ্ট ভালো, আমার স্বাস্থ্য না, ভাবতে হবে স্বাস্থ্য বিষয়ে দুটো ভাবনা। ঠিক আছে সামিয়া, ভেবে আমাকে কানে কানে বলতে হবে। হ্যাঁ, সামিয়া ভেবেছেন পরিচিত, এই ভাবনাগুলো পরিচিত কিন্তু অতটা পরিচিত না যে খুব সহজে বের করা যাবে। দেখা যাক সামিয়ার ভাবনা আজকের ভাবনাকারীরা খুঁজে বের করতে পারেন কিনা। সামিয়ার জন্য রয়েছে আসন এবং প্রশ্নকারীরা প্রশ্ন নিয়ে তৈরি। আপনি কি কোনো ঔষধের কথা ভাবছেন? না, আমি কোনো ঔষধের কথা ভাবছি না। তাহলে এটা কি কোনো রোগ? হ্যাঁ, এটা একটি রোগ। এটা কি শুধু ঔষধে ভালো হয়? না, এটা শুধু ঔষধে ভালো হয় না, এটা কি শল্য চিকিৎসায় ভালো হয়? হ্যাঁ। এই রোগটি কি বেশ কমন? হ্যাঁ, রোগটা বেশ কমন। এই রোগটা কি সবার সব বয়সে হতে পারে? হ্যাঁ, এটা সব বয়সে হতে পারে সবার। আচ্ছা, এই রোগ হলে কি শরীরের অত্যাবশ্যকীয় কোনো অঙ্গ অপসারণ করতে হয়? না। তাহলে আপনি নিশ্চয়ই অ্যাপেন্ডিসাইটিসের কথা বলছেন? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, তবে এত তাড়াতাড়ি পারবেন বুঝতে পারিনি। একটি অসুখের কথা এত হাসি মুখে বলতে কাউকে দেখিনি জাহিদ যেভাবে বললেন। আসুন আমরা অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে শুনি ডাক্তার কামরুজ্জামানের মুখ থেকে। প্রথমে অ্যাপেন্ডিসাইট সম্বন্ধে বলবার পূর্বে অ্যাপেন্ডিক্স জিনিসটা কি সেটা বলা দরকার। আমাদের পেটের অভ্যন্তরে ক্ষুদ্রান্ত্র ও বৃহতন্ত্র বলে পরিপাকতন্ত্রের দুটি অংশ রয়েছে। এই বৃহতন্ত্রের প্রথম অংশের নাম সিকাম। এই সিকামের গায়ে 7-10 সেন্টিমিটার দীর্ঘ সরু একটি নাড়ি লাগানো থাকে, যেটাকে আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলি। এই অঙ্গটি আমাদের পেটের ডান দিকের নিচের অংশে অবস্থিত। এবার আসা যাক আসল বিষয়ে, অ্যাপেন্ডিসাইটিস বলতে কী বুঝি। এই অ্যাপেন্ডিক্সে কোনো কারণে প্রদাহের সৃষ্টি হলে তাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। বিভিন্ন কারণে প্রদাহের সৃষ্টি হতে পারে, তবে প্রধানত অ্যাপেন্ডিক্সের মাঝখানে সরু নালীটি বন্ধ হবার মাধ্যমে প্রদাহের সূচনা ঘটে। সাধারণত শুকনো মল বা কৃমি দ্বারা এই নালী বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন পরিবর্তন সহ ব্যাকটেরিয়ার অতিরিক্ত বংশবৃদ্ধি ঘটে এবং প্রদাহের সৃষ্টি করে। যে কোনো বয়সে এ প্রদাহ হতে পারে, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস হতে পারে।
তবে 20 থেকে 30 বছর বয়সের ভিতরে এর প্রকোপটা সবচেয়ে বেশি এবং 2 বছর বয়সের শিশুদের সাধারণত এগুলো দেখা যায় না। এবার আসা যাক এই রোগের প্রধান লক্ষণগুলি কী কী। এর প্রধান লক্ষণ হলো পেটে ব্যথা। সাধারণত নাভির চতুর্দিকে ব্যথাটি শুরু হয় এবং 2-3 ঘন্টা পর ব্যথাটি সরে এসে পেটের ডান দিকে নিচের অংশে স্থায়ী হয়। তবে এরও কিছু ব্যতিক্রম রয়েছে। এছাড়া 2-3 দিন পূর্বে ব্যথার 2-3 দিন পূর্বে ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য থাকতে পারে এবং ক্ষুধামন্দা থাকে। এছাড়া বমি হতে পারে এবং বমি বমি ভাব থাকতে পারে, তবে সেটা সাধারণত ব্যথা হওয়ার পরপরই হয়। এই সমস্ত রোগের লক্ষণ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তারগণ অ্যাপেন্ডিসাইটিস রোগটি নির্ণয় করে থাকেন। এবার আসা যাক এ রোগের চিকিৎসায়। এ রোগের একটিমাত্র চিকিৎসা সেটা হলো অপারেশন, অর্থাৎ অসুস্থ অ্যাপেন্ডিক্সটি কেটে ফেলে দেওয়া। এটা খুবই সাধারণ একটি অপারেশন এবং এই অপারেশনে কোনো ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু যদি অপারেশন না করে ফেলে রাখা হয় অথবা দেরি করা হয় কোনো কারণে, তবে 2-1 অ্যাটাকের পরে অথবা অনেক সময় প্রথম অ্যাটাকের পরে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। যেমন অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে, পচে যেতে পারে এবং যার ফলে অ্যাপেন্ডিক্সের ইনফেকশনটি সমস্ত পেটে ছড়িয়ে যেতে পারে, ফলে একটি সাধারণ রোগ থেকে জটিল একটা মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। সুতরাং যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তবে অবশ্যই 48 ঘন্টার ভিতরে অপারেশন করিয়ে নেওয়া উচিত এবং সেটা অবশ্যই কোনো শল্য চিকিৎসকের পরামর্শক্রমে। অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে শুনলাম, এবারে আমরা দেখি দ্বিতীয় ভাবনাটি খুঁজে বের করা যায় কিনা। আপনি কি কোনো ওষুধের কথা ভাবছেন? না, আমি কোনো ওষুধের কথা ভাবছি না। তাহলে এটা কি কোনো রোগ? না, এটা রোগ না, তবে এর অভাবে রোগ হতে পারে। তো এটা কি কোনো স্বাস্থ্য বিষয়ক নিয়ম? না। আপনি কি তাহলে কোনো বিজ্ঞানী বা আবিষ্কারকের কথা ভাবছেন? না, আমি কোনো বিজ্ঞানী বা আবিষ্কারের কথা ভাবছি না। তাহলে এটা কি কোনো খাবার বা খাদ্য বিষয়ক অন্য কিছু? হ্যাঁ, এটা খাদ্য। তাহলে এই খাবার কি ভিটামিন? না, এটা ভিটামিন নয়। তো এই খাবার কি শক্তি উৎপাদনে সক্ষম? না। এই খাবার কি লবণ? কেন, আপনি খুব লবণ পছন্দ করেন? পছন্দ করি, কারণ সব খাবারে যেহেতু লবণ খেতে হয় সেই জন্য। তা ঠিক, তবে এটা লবণ নয়। তাহলে নিশ্চয়ই আপনি পানির কথা ভাবছেন? হ্যাঁ, তবে বিশেষ ধরনের পানি। তাহলে আমরা মনে হয় পেরে গেছি, আপনি অবশ্যই বিশুদ্ধ পানির কথা ভাবছেন। হ্যাঁ, 100% কারেক্ট। পানি বিশুদ্ধ করার উপায় যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে পানি ফুটিয়ে পান করা। পানি ফুটিয়ে পান করতে না পারলে সেখানে পানি বিশুদ্ধকারক ট্যাবলেট ব্যবহার করা অথবা ফিটকিরি ব্যবহার করা। আর খুব বড় আকারে পানি বিশুদ্ধ করতে চাইলে যা ব্যবহার করতে হয় তা হচ্ছে ফিল্টার। তাহলে আমাদের অভ্যেস করা উচিত বিশুদ্ধ পানি পান করায় এবং অন্যকে বিশুদ্ধ পানি পান করতে উৎসাহিত করায়। এবারে মজার প্রশ্ন, নিউজ মানে কি? সংবাদ? না, ঠিক হয়নি। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। এখানে দাঁড়িয়ে আছেন আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি। আপনার নাম? আতিকুল হাকিম খান। আপনি কি করেন? চাকরিজীবী। আমাদের অনুষ্ঠান দেখেন? এই অনুষ্ঠানে আসলে একটি মজার প্রশ্ন করতে হয়। আপনার কেমন লাগে মজার প্রশ্ন? খুব ভালো লাগে। ঠিক আছে, দেখা যায় এই প্রশ্নটি আপনার ভালো লাগে কিনা। আমার নানা একদিন সকালে সবিস্ময়ে আয়নার দিকে তাকিয়ে আনন্দে বলছেন, দেখ দেখ আমার মাথায় একটিও পাকা চুল নেই। এটা কিভাবে সম্ভব? আতিক সাহেব তুলেছেন 9 এবং এইখানে যে কার্ড আছে সেই কার্ডে লেখা আছে 9, তার বিষয় হচ্ছে পরিবেশ। আতিক সাহেব, পরিবেশ নিয়ে কানে কানে আমাকে একটু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আতিক সাহেবের ভাবনা দুটো পরিষ্কার। দেখা যাক এই ভাবনার বিষয় খুঁজে বের করতে পারেন কিনা আমাদের প্রশ্নকারীরা। দর্শক মণ্ডলী, ভাবনায় যাওয়ার আগে আপনাদের জন্য কয়েকটি কথা। কয়েকটি অনুষ্ঠান আগে আমরা জানতে চেয়েছিলাম কোপারনিকাস সম্পর্কে আপনাদের কাছে। আপনারা অনেকেই আমাদের কাছে লিখেছেন, তার মধ্যে সবচাইতে ভালো লিখেছেন ঢাকা থেকে বিলকিস জাহান। বিলকিস জাহানের পাঠানো কোপারনিকাস সম্পর্কে তথ্য এখন পড়ে শোনাচ্ছে তাবাসসুম ফাহিমা ডিলা। 1473 সালে পোল্যান্ডে কোপারনিকাসে জন্ম হয়। তাকে জ্যোতির্বিদ্যার প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। তার আগে গ্রিক বৈজ্ঞানিক টলেমির মতবাদে অনেক লোক বিশ্বাস করত। টলেমি বলতেন যে পৃথিবী স্থির এবং সূর্য, গ্রহ, পুঞ্জ এর চারিদিকে ঘোরে এবং তারকারাজি স্থির অবস্থায় দূরবর্তী স্থানে চক্রাকারে ঘোরে। এতে মানুষের কাছে বোঝা যাচ্ছিল পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু,
কিন্তু কোপার্নিকাস এতে বিশ্বাস করেননি। তিনি মনে করতেন স্বর্গীয় জ্যোতিষ্ক মণ্ডলীর গতিপথ এবং চলন প্রকৃতি অনেকটা জটিল করে দিয়েছেন এবং তিনি এটাকে আরও সহজভাবে দেখে মনে করলেন পৃথিবী এবং অন্যান্য গ্রহরাজি সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। অন্যরাও এই মতবাদে বিশ্বাস করতেন, তবে কোপার্নিকাস প্রথমে এই মতবাদে বিশ্বাস করে যুক্তি দেখালেন। অবশ্য তাকে গ্যালিলিওর আগমন এবং টেলিস্কোপ আবিষ্কারের পূর্ব পর্যন্ত এটা প্রমাণের জন্য অপেক্ষা করতে হয়েছে। কোপার্নিকাস ব্যাখ্যা করলেন, পৃথিবী একটা ঘূর্ণায়মান লাটিমের মতো এবং তারকারাজি পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত। এ সমস্ত বৈজ্ঞানিক তথ্যাদি তিনি তার বিখ্যাত দি মুভমেন্টস অফ হ্যাভেনলি বডিজ পুস্তকে ঠিক তার মৃত্যুর কিছু পূর্বে লিপিবদ্ধ করেন। কোপার্নিকাস সম্পর্কে শুনলাম, এবারে আতিক সাহেব তৈরি এবং আমাদের প্রশ্নকারীরা তৈরি। শুরু হচ্ছে পরিবেশ বিষয়ক প্রথম ভাবনা। আচ্ছা, আপনি কি পরিবেশের কোনো সমস্যার কথা ভাবছেন? হ্যাঁ, আমি সমস্যার কথাই ভাবছি। এই সমস্যা প্রাকৃতিক না মানুষের সৃষ্টি? এটা প্রাকৃতিক নয়, মানুষের সৃষ্টি। তবে কি এটি কোনো নির্দিষ্ট উপাদানের মাধ্যমে সৃষ্টি হয়? তা হয়। এই উপাদান কি কোনো শিল্প বর্জ্য? না, এটা কোনো বর্জ্য নয়। তাহলে এটি কি রাসায়নিক কোনো উপাদান? তা হতে পারে। এর ব্যবহার কি আমাদের দেশে হয়? ব্যাপকভাবে হয়। আচ্ছা, এটা কি শহরাঞ্চলে না গ্রামাঞ্চলে বেশি হচ্ছে? এটা শহরাঞ্চলে দেখা যায়, গ্রামাঞ্চলে খুব একটা দেখা যায় না। এই সমস্যার ফলে কি আমাদের জনজীবন বিপন্ন হতে পারে? তা হতে পারে। আপনাকে একটা সূত্র দেই, এটি দ্বারা আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এই বিশেষ অঙ্গটি কি পঞ্চেন্দ্রের একটি, অর্থাৎ চোখ? তা ঠিক। আমার মনে হয় যে সূত্রটি বলে আপনাদের অনেক দূর এগিয়ে দিলাম। এবার আর প্রশ্ন নয়, আমরাই উত্তর দিচ্ছি। আপনি নিশ্চয়ই ওয়েল্ডিং এর কথাই ভেবেছেন। আপনার উত্তর সঠিক। ওয়েল্ডিং দেশের বিভিন্ন জায়গায় এবং রাজধানীর প্রায় প্রতিটি পাড়া মহল্লায় যত্রতত্রভাবে ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। দিনে এবং রাতে এই কারখানাগুলোতে ওয়েল্ডিংয়ের কাজ হয়। ওয়েল্ডিংয়ের কাজ দুভাবে হয়, প্রথমত বিদ্যুতের সাহায্যে এবং দ্বিতীয়ত গ্যাসের সাহায্যে। গ্যাস ওয়েল্ডিংয়ে থাকে দুটি সিলিন্ডার, এর একটিতে থাকে এসিটাইলিন গ্যাস এবং অপরটিতে থাকে অক্সিজেনে ভরা। দুটি মাধ্যমে এই দুই প্রকার গ্যাস প্রয়োজন মতো নলের মুখে এসে জমা হয়। নলের মুখে অগ্নিসংযোগ করলে তীব্র আলো ও তাপের সৃষ্টি হয়। এই তাপের তীব্রতা 2000 থেকে 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। লোহা জাতীয় দ্রব্য এই তীব্র তাপে গলে যায়। চক্ষু চিকিৎসকদের মতে ওয়েল্ডিং থেকে সৃষ্ট আলো বা রশ্মি মাঝে মাঝে কারো চোখে পড়লে কর্নিয়ার সমস্যা দেখা দিতে পারে এবং কখনো কখনো চোখে জ্বালা পোড়াও করতে পারে। এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো একসময় থেমে যায়, কিন্তু কারো চোখে যদি অনবরত এই রশ্মি বা আলো পড়তে থাকে তাহলে চোখের তা মারাত্মক ক্ষতি হতে পারে। বিদ্যুতের চেয়ে গ্যাস ওয়েল্ডিংয়ের চোখের জন্য বেশি ক্ষতিকর। আবাসিক এলাকাগুলোতে ওয়েল্ডিং কারখানা গড়ে ওঠায় নগরবাসীর স্বাস্থ্যে এর বিরাট প্রভাব পড়েছে। 1977 সালে প্রণীত জি এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল অর্ডিন্যান্সের 9 ধারা মোতাবেক যে কোনো ধরনের পরিবেশ দূষণের জন্য 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়বিধ শাস্তির ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই শাস্তি প্রয়োগে আন্তরিক হলে ওয়েল্ডিং কারখানা সৃষ্ট দূষণ থেকে রক্ষা পাবে সকল নাগরিক। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ভাবনায়। আপনি কি পরিবেশের কোনো সমস্যার কথা ভাবছেন? জি, আমি সমস্যার কথা নিয়ে ভাবছি। এই সমস্যা কি প্রাকৃতিক না মানুষের সৃষ্টি? এটা প্রাকৃতিক নয়, অবশ্যই মানুষের সৃষ্টি। এই সমস্যার জন্য কি জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে? সরাসরি হয় না। এই সমস্যা কি আমাদের দেশে আছে? আমাদের দেশে নেই, তবে যেভাবে এটা প্রতিফলন ঘটছে আমাদের দেশে এটা হতে পারে। আচ্ছা, এই পরীক্ষা কি গবেষণাগারে হয়? না, গবেষণাগারে হয় না। তবে কি মহাসাগর বা ভূগর্ভের পরীক্ষা চালানো হচ্ছে? তা হচ্ছে। এটা কি জীবন সংহারকারী কোনো যুদ্ধাস্ত্র পরীক্ষার কর্মসূচি? এটা একটি পরীক্ষা কর্মসূচি যা প্রতিনিয়ত চলতে থাকলে আমাদের দেশেও এটার প্রভাব পড়বে। সম্প্রতি ফ্রান্সকে পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে সারা বিশ্ব প্রায় প্রতিবাদ মুখর। আপনার অনুমান সত্য। আমার মনে হয় যে আপনি উত্তরের কাছাকাছি চলে এসেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, আর প্রশ্ন করতে হচ্ছে না। আপনি অবশ্যই পরমাণু পরীক্ষা নিয়ে ভেবেছেন। আপনাদের উত্তর সঠিক। এই যে পারমাণবিক পরীক্ষা হয় ভূগর্ভে এবং সমুদ্রের নিচে, এই পরীক্ষার তেজস্ক্রিয়তা কিন্তু থেকে যায় বছরের পর বছর, এবং এটি সাধারণ মানুষের জন্য, পৃথিবীর পরিবেশের জন্য ক্ষতিকারক। পৃথিবীর পরিবেশ আজকে এই পরীক্ষার জন্য হুমকির সম্মুখীন হচ্ছে। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা যারা পৃথিবীর নাগরিক, তারা চাই
পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহৃত হোক, মানুষের মঙ্গলে ব্যবহৃত হোক, মানুষের অমঙ্গলের জন্য নয়। এবারে দেখা যাক কি মজার প্রশ্ন রয়েছে আমাদের জন্য। আমাদের অতি পরিচিত পাখি কাক ভোরবেলায় যে কা কা করে ডাকে, আচ্ছা আপনি কি বলতে পারেন কোন দেশে কাক নেই? আমার তো মনে হয় সারা পৃথিবীতে কাক আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল কোন দেশে কাক নেই। কাক নেই, কাক নেই হচ্ছে আপনার নিউজিল্যান্ডে। এখানে দাঁড়িয়ে আছে আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথি, আপনার নাম? রোমানা চৌধুরী। রোমানা চৌধুরী, ডাক নাম কি? রত্না। ঠিক আছে, রত্না কি করে? আমি এবার মাস্টার্স কমপ্লিট করেছি ফুড এন্ড নিউট্রিশনে। ফুড এন্ড নিউট্রিশনে? আপনাকে ফুড এন্ড নিউট্রিশন নিয়ে একটি প্রশ্ন করা যাক। হ্যাঁ করেন। এমন একটি জিনিস যার সামনে থাকে টি, পেছনে আছে টি এবং ভেতরেও থাকে টি, এটা কি? তাড়াতাড়ি বলতে হবে। শুরুতে আছে টি, শেষে আছে টি এবং ভেতরেও থাকে টি, এটা কি? ফুড এন্ড নিউট্রিশনের সাথে সম্পর্কিত। এটা তো বলবো না, বলেন। পাবেন? পারছেন না, পারছেন না, এটি রত্না পারছেন না। এটি হচ্ছে টি পট। টি পট, এর মধ্যে থাকে টি, চা। এর শুরুতে আছে একটা টি, এটা শেষে আছে একটা টি, তাহলে এটা হচ্ছে টি পট। ঠিক আছে, এরপর চা খাবার সময় এই প্রশ্নটির কথা আপনার মনে পড়বে। এইখানে আছে আপনার জন্য বিষয়, এখানে বিষয় আছে, নেড়ে চেড়ে তুলতে হবে। হ্যাঁ, রত্না তুলেছেন চা, চা, এবং এই কার্ডে লেখা আছে তার বিষয়। রত্নার বিষয় এসেছে আইন। আইন সম্পর্কে আমরা ইদানিং বেশ সচেতন হয়ে উঠছি। রত্না দ্রুত একটি ভাবনা ভেবে আমাকে কানে কানে বলতে হবে। হ্যাঁ, রত্না ভেবেছেন আমাদের অতি পরিচিত একটি বিষয় নিয়ে। দেখা যাক তার এই ভাবনাটি খুঁজে বের করতে পারেন কিনা আজকের প্রশ্নকারীরা। রত্না ভাবছেন এটি বের করতে পারবেন না তারা, এবং প্রশ্নকারীরা কিন্তু ভাবছেন তারা বের করতে পারবেন। আপনারা কি ভাবছেন জানি না, আমি এখন বসে বসে তাদের ভাবনা দেখব। তাহলে শুরু হচ্ছে প্রথম ভাবনা আইন নিয়ে, এবং এটি একটি ভাবনা। আপনি কি নির্দিষ্ট কোনো আইনের কথা ভাবছেন? হ্যাঁ, আমি আইনের কথা ভাবছি। এই আইনটি কি আমাদের দেশে প্রচলিত? হ্যাঁ, এটা সব দেশেই প্রচলিত। আচ্ছা, এই আইনটি কি কোনো সমস্যার প্রতিকার করে? হ্যাঁ, এটা ক্ষয়ক্ষতির সাথে কিছুটা সম্পর্কিত আছে। তার মানে একটি সূত্র পেলাম, এর সাথে ক্ষতিপূরণের কোনো সম্পর্ক রয়েছে কি? হ্যাঁ রয়েছে। তাহলে এটা কি ইন্স্যুরেন্সের সাথে সম্পর্কিত? না, সরাসরি সম্পর্কিত নয়। তাহলে এটি কি অগ্নিজনিত ক্ষতিপূরণ? না, ঠিক অগ্নিজনিত ক্ষতিপূরণও বলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে কি এটি সাধারণ কোনো আইন? হ্যাঁ, এটা সাধারণ আইন। তাহলে আপনি কি দুর্ঘটনা নিয়ে ভাবছেন? তবে শুধু দুর্ঘটনা নয়। শুধু দুর্ঘটনা না, এর সাথে আরেকটি অংশ আছে। আচ্ছা, তাহলে মনে হয় আমরা ধরে ফেলেছি দুর্ঘটনা, যেহেতু আপনি মনে হয় অবশ্যই দুর্ঘটনা ও তার ক্ষয়ক্ষতিপূরণ সম্পর্কে ভেবেছেন। হ্যাঁ, আপনাদের হয়ে গিয়েছে। মানুষের জীবনে দুর্ঘটনা থাকবেই। দুর্ঘটনা পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব না, কিন্তু এর প্রতিকার সম্ভব, প্রতিরোধ সম্ভব, এবং সম্ভব দুর্ঘটনার পর ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিকে সামান্য হলেও মোচন করার চেষ্টা করা। আইনের ব্যাপারে কি বলে? সড়ক দুর্ঘটনা ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বাংলাদেশ পুলিশের সবাই খুব কনসার্ন, কারণ আজকাল দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে সড়ক দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে, এবং তা প্রতিরোধ করারও চেষ্টা অব্যাহত রয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন সময়ে কিছু স্টাডিও হয়েছে। এই স্টাডিতে কারণগুলো আলোচনা করা হয়েছে। তাহলে দেখা যাক সড়ক দুর্ঘটনার কারণ কি। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো সড়ক ব্যবহারকারীদের সড়ক বিধি মেনে না চলার একটা প্রবণতা। এই প্রবণতা সর্বক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তাছাড়া অশিক্ষা এবং সড়ক বিধি সংক্রান্ত অজ্ঞতাই এর মূল কারণ বলে আমরা মনে করি। তাছাড়া যত্রতত্র বিচরণশীল রিক্সা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাকে অতিরিক্ত মাল বোঝাই, যাত্রীবাহী বাসের ছাদে লোক বোঝাই, ত্রুটিপূর্ণ যানবাহন, সংকীর্ণ রাস্তা, ত্রুটিপূর্ণ রোড ইঞ্জিনিয়ারিং, এবং অনেক সময় যা দেখা যায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি বোঝাতে চাচ্ছি শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, তা খুবই অপর্যাপ্ত। ঢাকা শহরের ব্যাপক জনসমষ্টি, যানবাহন এবং বিশাল এলাকার তুলনায় ঢাকা মহানগরের ট্রাফিক ডিভিশনে 1137 জন ট্রাফিক পুলিশ কর্মরত রয়েছে। তুলনামূলকভাবে
সমসংখ্যক জন অধ্যুষিত দিল্লি মহানগরীতে ট্রাফিক পুলিশের সংখ্যা রয়েছে প্রায় 12,000-এর মতো। এত এই অল্প সংখ্যক ফোর্স পুলিশ ফোর্স নিয়েও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন এই সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা সংক্রান্ত স্ট্যাটিস্টিক্স যদি আমরা কিছু আলোচনা করি, 1993 সালে এক জরিপে দেখা যায় দিল্লি মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 2,000। অনুরূপ সময়কালে ঢাকা মহানগরীতে নিহতের সংখ্যা ছিল 300। কোনো ব্যক্তি বা যানবাহন দুর্ঘটনা কবলিত হলে ট্রাফিক পুলিশ অপরাধের প্রকৃতির উপর দু ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। দুটো গাড়িতে সংঘর্ষ হলে মোটর কলিশন রিপোর্ট কেস হয়, আর এই দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি আহত হয় কিংবা নিহত হয় তবে সংশ্লিষ্ট থানায় নিয়মিত বা রেগুলার মামলা রুজু করা হয়। এমবি অর্ডিনেন্সে দুর্ঘটনা কবলিত যানবাহনের মালিক বা দুর্ঘটনায় আহত নিহত ব্যক্তিবর্গ সবাই আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। কোনো দুর্ঘটনায় যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বা কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করা থাকে তবে গাড়ি মালিক দুর্ঘটনা কবলিত গাড়ির মালিক সর্বোচ্চ বিমাকৃত ক্ষতিপূরণের অর্থ পাবেন। তা পেতে হলে তাকে অনুমোদিত ব্যক্তির রিপোর্ট সংগ্রহ করতে হবে, আর দুর্ঘটনায় নিহত ব্যক্তি সর্বোচ্চ 20,000 টাকা পাবেন এবং আহত কিংবা পঙ্গু লোক সর্বোচ্চ 10,000 টাকা পাবে। জনসাধারণ দুর্ঘটনা কবলিত হলে যাতে আর্থিক ক্ষতিপূরণের সুযোগটুকু পেতে পারেন সেই জন্য মোটর ভেহিকেলস অর্ডিনেন্সে বিমাকে আবশ্যকীয় শর্ত হিসাবে বেঁধে দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা কম বেশি পৃথিবীর সব দেশেই হয়ে থাকে, বরং উন্নত বিশ্বে আরও মারাত্মক অবস্থা ধারণ করে অনেক সময়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবাই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারলে ক্ষতিপূরণের পরিমাণও কমে যাবে, আমরাও সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাব। আমরা আজকের অনুষ্ঠানের সবশেষ প্রান্তে পৌঁছে গেছি। প্রতিবারের মতো এবারও এই অনুষ্ঠানকে শেষ করতে হচ্ছে, কিন্তু আগামী অনুষ্ঠানের প্রতীক্ষায় আমরা আছি। শেষ করার আগে দু একটি কথা। দর্শকমণ্ডলী, আপনারা আমাদের কাছে চিঠি লেখেন, আমরা আপনাদের প্রত্যেকটি চিঠি খুলি এবং পড়ি এবং চেষ্টা করি অনুষ্ঠানকে আপনাদের মতামত অনুযায়ী আপনাদের পরামর্শ অনুযায়ী সাজাতে। আরেকটি কাজ আপনারা ইদানিং করছেন, সেটি হচ্ছে ভুল করে আমাদের চিঠি বাংলাদেশ টেলিভিশন ভবনে পাঠিয়ে দিচ্ছেন। এই ভুলটি করবেন না, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চিঠি পাঠাতে হবে আমাদের ঠিকানায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায়। এই ঠিকানা প্রযোজক বাউবি বারো, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকা 1205। আমাদের চিঠি আমাদের ঠিকানায় লিখবেন এবং লিখলে নিশ্চিত থাকবেন যে আপনার চিঠি আমরা খুলছি, পড়ছি এবং এই অনুষ্ঠান আপনাদের চাহিদা মতো সাজানোর চেষ্টা করছি। এই অনুষ্ঠানের উদ্দেশ্য শিক্ষাকে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আসুন আমরা শিক্ষার আলোয় আলোকিত হই। আপনাদের সবাইকে শুভেচ্ছা, খোদা হাফেজ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট প্রি এমবিএ প্রোগ্রামের জানুয়ারি জুন 96 সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ 11 জানুয়ারি 96 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রার্থীদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও স্থানীয় কেন্দ্রসমূহে 50 টাকার বিনিময়ে আবেদনপত্র 11 জানুয়ারি 96 মধ্যে জমা দিতে হবে। সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির যোগ্যতা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সমমান বলতে এ লেভেল বা টেকনিক্যাল ডিপ্লোমা এবং মাদ্রাসা বোর্ডের আলেম পাস ধরা হবে, এবং ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টের ভর্তির যোগ্যতা BA, BSc, BCom বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সমমান বলতে MBBS, BAG, বি ইঞ্জিনিয়ার, CA, CMA, LLB, BEd ডিগ্রি ধরা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা যার যার মনোনীত কেন্দ্রে 13 জানুয়ারি 96 তারিখে প্রকাশ করা হবে। 13 জানুয়ারি 96 থেকে 16 জানুয়ারি 96 পর্যন্ত উক্ত প্রোগ্রাম দুটিতে ভর্তি করা হবে। যারা এই প্রোগ্রামের পুরাতন ছাত্র তারা ব্যবস্থাপনা নীতি, হিসাব বিজ্ঞান নীতি,
অর্থায়ন নীতি ও বাজারজাতকরণ নীতি এই চারটি কোর্সের যে কোনো একটিতে 11 জানুয়ারি 96 এর মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।